কোপা আমেরিকার ফাইনালে শেষ মুহূর্তে লাওতেরা মার্টিনেজের নাটকীয় গোলে চ্যাম্পিয়ন হয়েছে মেসির আর্জেন্টিনা কোপা আমেরিকায় ব্যক্তিগত পুরস্কার নিরিখে কারা বাজিমাত করলেন কে জিতলেন কোপার সেরা ফুটবলের খেতাব কে হলেন সেরা গোলকিপার কে জিতলেন গোল্ডেন বুট অ্যাওয়ার্ড আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে ফুটবলারের সেরা খেলোয়াড় হওয়ার কথা ছিল তিনি পেলেন সেই পুরস্কার দু সালের বিশ্বকাপের অভিষেকেই নিজেকে সিনিয়েছিলেন কলম্বিয়ার হ্যামাস রড্রিগেজ এবারের কোপা আমেরিকায় দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি সব মিলিয়ে ছয়টি অ্যাসিস্ট এবং একটি গোল করেছেন তাই তো তিনি এবারের কোপা আমেরিকার সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বল জিতে নিলেন দু সালের কোপা আমেরিকায় সর্বোচ্চ গোল করার জন্য গোল্ডেন বুট জিতলেন আর্জেন্টিনার লাউতেরো মার্টিনেস তিনি মোট পাঁচটি গোল করেছেন সব থেকে গুরুত্বপূর্ণ গোলটি করেছেন ফাইনালে হার্ড হারডোক স্টেডিয়ামে একশো বারো মিনিটে গোল করে টুর্নামেন্ট শুরুর আগেই ফুটবল বিশ্লেষকরা মনে করেছিলেন এবার হয়তো কোপা আমেরিকার শ্রেষ্ঠ গোলকিপার হবেন এমিয়ালোনো মার্টিনেস আর সেটাই সত্যি হল পাঁচটি ম্যাচে নিজেকে ক্লিনশিট রেখেছে আর ফাইনালে গুরুত্বপূর্ণ সেভ করে দলকে চ্যাম্পিয়ন করেছে আর তাই তো কোপা আমেরিকার শ্রেষ্ঠ গোলকিপারের পুরস্কার গোল্ডেন গ্লাভ জিতে নিলেন এমিলিয়ানো মার্টিনেস এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে চালান